কি হবে যদি আপনি যে প্লেন দিয়ে যাত্রা করছেন তা হঠাৎ কোনো বড়সড় তুফানের মাঝে পড়ে যায়? কি হবে যদি উঠতে থাকা আপনার প্লেনের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়? ক্ষমা করবেন বন্ধুরা, আমরা কোনো সময় চাই না যে আপনার সাথে এমনটা হোক, কিন্তু যদি এমনটা হয় তবে শুধুমাত্র পাইলটের বুদ্ধির জোরে বিমানকে ক্র্যাশ ল্যান্ডিং থেকে বাঁচানো যেতে পারে। তো আজকের আনসোল মিস্ট্রিজের এই ভিডিওটিতে আপনারা এমনই পাঁচটি সবচেয়ে বিপজ্জনক প্লেন ল্যান্ডিংয়ে দেখতে চলেছেন। তো আজকের ভিডিওটিতে লাইকের টার্গেট রাখছি পুরো 500, আমি জানি আপনারা দিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, আপনারা কোনো না কোনো সময় রোলার কোস্টার তো অবশ্যই চলেছেন, তাই আপনারা জানেন যে রোলার কোস্টার চলার অভিজ্ঞতা কতটা ভয়াবহ আর রোমাঞ্চকর হয়। কিন্তু এই রোলার কোস্টারের ঘটনাটি যদি উঠতে থাকা প্লেনের সাথে হয় তবে এই রোমাঞ্চ শুধুমাত্র ভয়ের মধ্যে এসেই সীমাবদ্ধ হয়ে যায়। 1988 সালে 70,000 ফুট উপর দিয়ে উঠতে উঠতে বোয়িং 737-এর উপরের ছাদ ভেঙে হঠাৎ আলাদা হয়ে যায়। এই প্লেনটি হাওয়াইয়ের হিলো আর হনুলুলুর আকাশে ছিল। এই প্লেনে হঠাৎ এক ডিকম্প্রেশন হয় আর প্লেনের প্রথম 6টি সারির যাত্রীদের মাথার উপর থেকে ছাদ উড়ে যায়। এই অবস্থায় প্রথম 6টি সারির যাত্রীদের জন্য এই বিমানটি 350 কিলোমিটার স্পিডে উড়া রোলার কোস্টার হয়ে গিয়েছিল, যেখানকার তাপমাত্রা 0 থেকেও 45 ডিগ্রি নিচে ছিল। পাইলটের জন্য সবচেয়ে অসুবিধা ছিল প্লেনটিকে সেফ ল্যান্ডিং করানো, কারণ এই দুর্ঘটনার পর প্লেনের একটি ইঞ্জিনও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পাইলটের বুদ্ধির জোরে এদিন প্লেনটি সেফ ল্যান্ডিং করেছিল। নাম্বার 4, আপনারা জেনে বিস্মিত হবেন যে একটি ছোট্ট পাখি একটি প্লেনের ক্র্যাশ ল্যান্ডিং করাতে পারে। 2009 সালে ইউএস এয়ারবেস থেকে এয়ারবাস A320 এর সাথে কিছুটা এমনই ঘটেছিল। সেদিন নিউ ইয়র্ক থেকে উড়ার মাত্র 1 মিনিটের মধ্যেই বিমানের রাস্তায় পাখির বড় দল আশ্রয় পড়ে, যার ফলে বিমানের 2টি ইঞ্জিনের ভেতর দিয়েই আগুন বের হচ্ছিল। বিমানের পাইলট নিচের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে এই সূচনা দেয়। ওনারা প্লেনটিকে আবার রানওয়েতে ফিরে নিতে চেয়েছিলেন। তখনই পাইলট বুঝতে পারল যে এই বিমানটি এখন এমন পর্যায়ে আছে না বিমান নিয়ে ডানে যাওয়া যাবে না বায়ে, আর না বিমানটি বেশিক্ষণ আকাশে উঠতে পারবে। কিন্তু এই প্লেনের পাইলট ভয় না পেয়ে প্লেনটিকে হাডসন নদীতে সেফ ল্যান্ডিং করায়। এতে প্লেনটি তো একদম বরবাদ হয়ে গিয়েছিল, কিন্তু প্লেনের 150 জন যাত্রী বেঁচে যায়। নাম্বার 3, এটা হলো বোয়িং 747, যা লন্ডন থেকে ওকল্যান্ড নিউজিল্যান্ডের লম্বা দূরত্ব পার করছিল। কিন্তু মাঝখানে কুয়ালালামপুর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরেই এমন কিছু ঘটেছিল যা বিশ্বাস করতে বিমানযাত্রীদের আজও কষ্ট হয়। হঠাৎ প্লেনের ভেতর ধোঁয়ায় ভরে যায় আর প্লেনের সামনে জানলা থেকে নীল রঙের চমকানো স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল। এরকমের ঘটনাকে পাইলটদের ভাষায় সেন্টালমো ফায়ার বলা হয়, যা অনেক সময় তুফান আসলে প্লেনের পাখায় দেখতে পাওয়া যায়। কিন্তু এই ঘটনায় সেন্টালমো ফায়ার পুরো প্লেনটিকে ঢেকে ফেলেছিল। প্লেনের ইঞ্জিন বন্ধ, বাইরের নীল রঙের আলো দেখে বিমানের যাত্রীরা ভেবে নিয়েছিল যে এই আগুন প্লেনের ইঞ্জিন থেকে বের হচ্ছে আর এখনই প্লেনটি নিচে ক্র্যাশ হয়ে যাবে। তখনই এক চমৎকার হলো প্লেনের ইঞ্জিনের সাথে, ইঞ্জিনটি হঠাৎ আবার চালু হয়ে গিয়েছিল, যার পর প্লেনটিকে 238 জন যাত্রীর সাথে জাকার্তা এয়ারপোর্টে সেফ ল্যান্ডিং করায় পাইলট। নাম্বার 2, বন্ধুরা এমন কোনো মানুষকে খোঁজা মুশকিল যিনি চলন্ত প্লেন থেকে বাইরে বেরিয়ে যাত্রা করেছেন, কিন্তু অসম্ভব কিছুই না। 1990 সালে টিন ল্যাঙ্কাস্টার নামের পাইলট ইউকে থেকে স্পেনের সফরে বেরিয়েছিলেন। টেক অফের 30 মিনিট পরেই প্রায় 1,60,000 ফুট উপরে উঠে সিট বেল্ট খুলে রিল্যাক্স করছিলেন তিনি, কিন্তু তখনই হঠাৎ ক্র্যাশ হয়। টিমের সামনের উইন্ডশিল্ড ভেঙে উড়ে যায়। টপ স্পিডে বাতাস টিমকে প্লেনের বাইরে নিয়ে আসে, তবে টিমের পা ককপিটে আটকে ছিল। তাছাড়া ওনার সহযোগী পাইলটরা ওনার পা ধরে ফেলেছিলেন। এই অবস্থায় প্লেনটিকে পাশের একটি এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়। এই দুর্ঘটনার ফলে টিমের হাতে কিছু ফ্র্যাকচার তো হয়েছিল, কিন্তু উনি বেঁচে গিয়েছিলেন। এরপর এই প্লেনটিকে পরীক্ষা করার পর দেখা যায় প্লেনের উইন্ডশিল্ডে একটি স্ক্রু ঠিকভাবে না বসানোর ফলে এই দুর্ঘটনাটি হয়েছিল। নাম্বার 1, বন্ধুরা সবাই বিচে আনন্দের জন্য যায়, কিন্তু সেন্ট মার্টিনের মাহো বিচে লোকেরা শুধুমাত্র প্লেনের ল্যান্ডিং দেখার জন্য যায়। এই এয়ারপোর্টে ল্যান্ডিং করাটা খুবই বিপজ্জনক, আর তাই তো এখানে ল্যান্ডিং করার আগে পাইলটকে খুবই সতর্ক থাকতে হয়। আসলে প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্টের ল্যান্ডিং এরিয়া খুবই ছোট, যার ফলে প্লেনগুলোকে খুবই কম উচ্চতায় ল্যান্ডিং আর টেক অফ করাতে হয়। এমনও হয় যে প্লেনের ল্যান্ডিং মাটি থেকে মাত্র 10 মিটার উঁচু দিয়ে করাতে হয়,
আর এই রোমাঞ্চের সাক্ষী হতে ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে এই বিচে। তো বন্ধুরা, এই ছিল পাঁচটি সবচেয়ে বিপজ্জনক প্লেন ল্যান্ডিংয়ের ঘটনা। তো বন্ধুরা, প্লেন চড়তে বেশি মজা নাকি রোলার কোস্টার? আপনার মতামত কিন্তু কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করে দিন, এমনই আরও নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।